আগের ভিডিওতে আমরা দেখতে পেয়েছি কোনো নির্দিষ্ট অঙ্কের আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে বের করব। এখন আমরা দেখব কতগুলো অঙ্ক দেয়া থাকলে সেখান থেকে আমরা কিভাবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে পারব। এখন আমরা একটি গাণিতিক সমস্যা দেখি। এখানে বলা আছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8, 0, 1, 3, 6, 5, 4 অঙ্কগুলো দ্বারা গঠিত 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। আচ্ছা, আমার অঙ্কগুলো হলো 8, 0, 1, 3, 7, 5 এবং 4। এখান থেকে আমাকে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। এখন আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য প্রথমে দেখি এই যে অঙ্কগুলো দেয়া আছে এর মাঝে সবচেয়ে বড় অঙ্ক কোনটি। সবচেয়ে বড় অঙ্ক 8, এরপর 7, এরপর 5, 4, 3, 1 এবং 0। তাহলে আমরা সহজেই বলতে পারি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি হবে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 8, 7, 5, 4, 3, 1, 0। এখন আমরা দেখি এই অঙ্কগুলো থেকে আমরা কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে পারি। সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এখানে 0, এরপর 1, 3, 4, 5, 7 এবং 8। এখান থেকে আমরা যদি লিখি যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হবে 0, 1, 3, 4, 5, 7, 8, তাহলে কি হবে? এটা হবে না, কারণ এখানে 7 অঙ্ক নেই। আমরা দেখতে পাচ্ছি সামনে 0 দেয়া, সামনে 0 দিলে এটা আমরা গণনা করি না। তাহলে এটা হবে 1, 3, 4, 5, 7, 8, যেটা কিনা একটা 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে আমাকে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার জন্য অবশ্যই মাথায় রাখতে হবে যে 0টা দ্বিতীয় ঘরে বসাতে হবে। তার মানে আমরা যদি লিখি 1, 0, 3, 4, 5, 7, 8, এটা হবে 7 অঙ্ক বিশিষ্ট এই প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম যে কিভাবে কিছু অঙ্ক দেয়া থাকলে তা থেকে আমরা নির্দিষ্ট অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে পারি।